শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উত্তেজনা চরমে, ইউক্রেন সীমান্তে আরও 80,000 রুশ সেনা মোতায়েন। অবশেষে আফগানিস্তান থেকে প্রত্যাহার হচ্ছে সব মার্কিন সেনা। ইউক্রেন ইস্যুতে তুরস্ককে হুঁশিয়ারি রাশিয়ার। বাড়ছে উত্তেজনা, পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়াম সমৃদ্ধ শুরু করেছে ইরান। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার আগ্রহ জানিয়ে সুর নরম করল আমেরিকা। আমিরাতের উপকূলে ইসরায়েলের জাহাজে ভয়াবহ হামলা। এবং সবশেষ থাকছে ইরাকে গোলাগুলিতে মুসাদ এজেন্ট এবং ইসরায়েলি সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। এরই মধ্যে ইউক্রেন সীমান্তে 80,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। এই ঘটনার পর থেকে দেশ দুটির মধ্যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, সেনা মোতায়েনের পাশাপাশি ভারী অস্ত্র এবং ট্যাঙ্কও জড়ো করেছে মস্কো। রাশিয়া আবারও ইউক্রেনে অভিযান চালাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ন্যাটো। সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ সতর্ক করে বলেছেন, মস্কো যদি কিয়েভে সামরিক অভিযানের কথা চিন্তা করে তাহলে তা হবে বড় ধরনের ভুল। 2014 সালে ইউক্রেনে অভিযান চালিয়ে দেশটির বড় একটি অংশ দখল করে নিয়েছিল রাশিয়া। অবশেষে আফগানিস্তান থেকে পুরোপুরি প্রত্যাহার হচ্ছে মার্কিন সেনা। আগামী 11 সেপ্টেম্বরের আগেই দেশটি থেকে সব সেনা ফেরত নেওয়া হবে। পেন্টাগনের বরাত দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনার কথা জানায় মার্কিন গণমাধ্যমে। গত বছর তালিবানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের। সেই অনুযায়ী 1 মের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে এসেছেন, এই সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার কঠিন হবে। আফগানিস্তানে বর্তমান প্রায় 2,500 মার্কিন সেনা রয়েছে। 2001 সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা এবং প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলার জন্য তালিবানদের দায়ী করে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সরকার অনন্তকাল ধরে যুদ্ধ চালানোর মানসিকতা পেয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেই সঙ্গে ইউক্রেনের প্রতি সমর্থন এবং পৃষ্ঠপোষকতা দেয়াই তুরস্ক সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছে রাশিয়া। সোমবার মিশরের রাজধানী কায়রো সফরের সময় ল্যাভরভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের গণমাধ্যম পার্স টুডে জানায়, এদিকে রুশভাষী দনবাস এলাকায় ইউক্রেন সরকার নতুন করে সামরিক অভিযান চালাতে পারে বলে জোরালো জল্পনা ছড়িয়ে পড়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্ককে এবং ইউক্রেন ইস্যুতে জড়িত গেরিলা বিরোধী সমস্ত দেশকে সতর্ক করেন। তিনি বলেন, ইউক্রেন তার নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। এর আগে শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইস্তাম্বুলে স্বাগত জানান এবং গেরিলা বিরোধী লড়াইয়ে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। পারমাণবিক ক্ষমতা আরও বাড়াতে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে যাচ্ছে ইরান। দেশটির শীর্ষ পরমাণু আলোচক এবং উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরকোচি এমনটাই জানিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি জানান, 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনার বিষয়টি তার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে। অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে নেতাঞ্জ পরমাণু স্থাপনায় ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজগুলো পরিবর্তন করার পাশাপাশি বাড়তি আরও 1,000 সেন্ট্রিফিউজ বসাবে ইরান। সেগুলোই শতকরা 50%-এরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। প্রসঙ্গত, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে হয়। ইউরেনিয়ামের 60% হারে সমৃদ্ধ করতে পারলে ইরান সন্দেহাতীত ভাবে ব্যাপক বিধ্বংসী অস্ত্রটি অর্জনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। তবে তেহরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।
বিনা অনুমতিতে ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে নজরদারি চালানো নিয়ে কিছুটা সুর নরম করল আমেরিকা। জানালো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা হোক বা অন্যান্য ক্ষেত্রে ভারতের সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখা তাদের কাছে অত্যন্ত মূল্যবান। তবে লক্ষদ্বীপের কাছে নজরদারি চালানো আন্তর্জাতিক সামুদ্রিক সুরক্ষা আইন লঙ্ঘিত হয়নি বলে ফের একবার দাবি করেছে আমেরিকা। গতবার 7 এপ্রিল আমেরিকার নৌবাহিনীর সপ্তম বহর লক্ষদ্বীপের পশ্চিমে ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে 130 নটিক্যাল মাইলের ভিতরে ঢুকে পড়ে। তা নিয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্কে টানাপোড়ন চলছে গত 1 সপ্তাহ ধরে। সেই পরিস্থিতিতে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, নিয়ম মাফিক ওই গত 7 এপ্রিল ভারত মহাসাগরে নজরদারি চালিয়েছে USS জন পল জোন্স রণতরি। আন্তর্জাতিক সমুদ্র সুরক্ষা আইন বা স্বাধীনতাকে দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে আমেরিকা, তারই আওতায় এই নজরদারি। আন্তর্জাতিক সমুদ্র সুরক্ষা আইন অনুযায়ী উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা যে কোনো দেশের জলসীমা বলে বিবেচিত হয়। উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায় অর্থনৈতিক কার্যক্রম চালানোর অধিকার রয়েছে যে কোনো দেশের। জাতিসংঘের ওই আইনে সাই দিয়ে যে সমস্ত দেশ স্বাক্ষর করেছে তাদের মধ্যে ভারত অন্যতম। আমেরিকা যদিও ওই আইনে স্বাক্ষর করেনি। তাই বিনা অনুমতিতে ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে আমেরিকার নৌবাহিনী ঢুকে আসা ভালোভাবে নেয়নি দিল্লি। আমেরিকা যদিও আগেই জানিয়েছিল যে আন্তর্জাতিক আইনে এই ধরনের কোনো অনুমতির প্রয়োজন নেই, এবারও একই কথা জানিয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামের এই জাহাজটি ইসরায়েলের সরকারের PCC সঙ্গে যুক্ত। মঙ্গলবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, আরব আমিরাতের ফুজাইরা এর কাছে জাহাজটি হামলা শিকার হয়। কোনো কোনো গণমাধ্যমে হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে, তবে ইসরায়েলের এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের আরেকটি জাহাজ এই এলাকায় হামলা চালানো হয়। এইসব ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কয়েকজন গুপ্তচর ইরাকে হামলার শিকার হয়েছেন। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, গোলাগুলিতে ইসরায়েলের কয়েকজন সেনা নিহত অথবা আহত হয়েছেন। ওই ঘটনাকে ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সাবিক বার্তা জানিয়েছে, ইরানের উত্তরাঞ্চলে মুসাদের গুপ্তচরদের জন্য ব্যবহৃত একটি ভবনে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা গতকাল শেষবেলায় হামলা চালায় এবং এতে মুসাদের কয়েকজন সদস্য হতাহত হয়। তবে ইরাকের কোন সংগঠন এই হামলা চালিয়েছে তা পরিষ্কার করা যায়নি। ইরাকি গণমাধ্যম বলছে, গোলাগুলিতে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তবে ইরাকের উত্তরাঞ্চলে ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছে ও সম্পদের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সূত্রগুলো সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানাতে পারেনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।